আসসালামু আলাইকুম বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রবীলআলমিন আল্লামতকিনালাতাম আলানবজিহি মুহাম্মলিহিহিহি আসাহাবিহি আজমাইন বাদ সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার গত এক বছরে অর্থাৎ দু হাজার বিশ সনে আমি আমার মা বোনদের দুঃখ কষ্ট দূর করার জন্যে অনেকগুলো ভিডিও আপলোড করেছিলাম বিশেষ করে যে সমস্ত ও বোনদের স্বামীরা পরকীয়ায় লিপ্ত অথবা আমাদের যে সমস্ত মা বোনদের স্বামীরা তাদের উপরে নানা রকমের অত্যাচার করে থাকেন তাদের জন্যে আমি বেশ কিছু তাবিজ লজ্জাতুন নিসা কিতাবসহ বিভিন্ন রকমের কিতাব থেকে এখানে আপলোড করে দেখিয়েছিলাম কিন্তু বন্ধুরা আমার এই সমস্ত তাবিজ ও এই সব চ্যানেলে আপলোড করার পরে আমার বেশ কিছু মা ও বোন আমার কাছে একটা রিকোয়েস্ট করেছিলেন যে স্যার আপনার নিজের হাত থেকে লেখা কবজ আমরা নিতে চাই কিন্তু তখন কিন্তু আমি বারবারই বলেছিলাম যে আমি তাবিজ কবজ নিজ হাত থেকে লিখে কাউকে দিতে পারবো না আপনারা আমার দেখানো কিতাবের পৃষ্ঠা থেকে তাবিজগুলো সংগ্রহ করে আপনারা নিজেদের জন্য এটা লিখে নিতে পারেন অথবা নিজ এলাকার কোনো আলে মোলামা দিয়ে লিখিয়ে নিতে পারেন তো বন্ধুরা আমার সেখানেও কিন্তু আপনারা অনেকেই বলেছিলেন যে স্যার আমরা অনেক আলে মোলামাদের ধর্না দিয়েছি তাদের কাছে গিয়েছি তারা এক একটা তাবিজ লেখার জন্যে হাজার হাজার টাকা দাবি করতেছেন তো আমরা কি করব এভাবেই কি স্বামীর অত্যাচারে নিপীড়নে আমরা একদম শেষ হয়ে যাব অনেক মা বোন একদম চোখের পানি ছেড়ে দিয়ে আমার কাছে বলেছিলেন যে স্যার যেভাবে পারেন আমাদেরকে এই অত্যাচার নিপীড়নের হাত থেকে বাঁচান পরকীয়ার হাত থেকে বাঁচান তো বন্ধুরা আমার এ সমস্ত কারণে দু হাজার একুশ সনের পহেলা জানুয়ারি আমি একটা কথা বলেছিলাম যে আমি এখন থেকে দু হাজার বিশ সনের যে সমস্ত রেমেডির কথা বলেছিলাম সেগুলো নিজ হাতে তৈরি করে পরে নামমাত্র মূল্যে সেল করব। এবং যে সমস্ত তাবিজ কবজ আমি এখানে দেখিয়েছিলাম সেগুলো আমি নিজ হাতে লিখে আপনাদের দিব আমার আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে ঢাকা চট্টগ্রামের অফিস থেকে আমি নিজ হাতে লিখে বেশ কিছু তাবিজ ও কবজ আপনাদের আমি দিয়েছি এমনকি অনেক মা বোন এক টাকাও আমাকে দেননি তারপরেও কিন্তু তাদেরকে আমি তাবিজ কবজ দিয়েছি আমার আজ আমি খোলা মনে আপনাদের জন্যে একটা শুভ সংবাদ দিতে চাই কোনো মা বোন যদি এরকম থেকে থাকেন যে সত্যিকার অর্থে আপনি পরকীয়ার হাত থেকে বাঁচাতে চান আপনার স্বামীকে অর্থাৎ আপনার স্বামী পরকীয়া করে কোনোভাবেই আপনি তাকে ফেরাতে পারেন না অথবা আপনার স্বামী আপনার উপরে চরম অত্যাচার নিপীড়ন করে কিন্তু আপনি তার হাত থেকে বাঁচতে পারছেন না অনেক দোয়া দরুদ পড়েছেন কোনো কাজ হচ্ছে না অনেক তাবিজ কবজ আপনি নিয়েছেন বিভিন্ন জায়গা থেকে তাতেও কোনো ফল হচ্ছে না এরকম যদি কেউ নিপীড়িত অত্যাচারিত আমার মা বোন থেকে থাকেন তাদের জন্যে আজকের এই কথাটা আপনারা আমার কাছে একটুখানি যোগাযোগ করার চেষ্টা করেন বিশেষ করে স্কিনে যে সমস্ত নম্বর দেয়া থাকবে সেই নম্বর সমূহের মধ্যে একটা নম্বর আপনারা পাবেন যেখানে বলা হয়েছে তাবিজ কবজের জন্যে যোগাযোগ করার জন্যে ওই নম্বরটাতে আপনারা যোগাযোগ করেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে পরকিয়ার হাত থেকে বাঁচার জন্যে অর্থাৎ আপনাদের স্বামীদেরকে পরকিয়া থেকে ফেরানোর জন্যে এবং স্বামীদের অত্যাচার থেকে বাঁচার জন্যে আমি আমার সাধ্যের সবটুকু করব। আপনি যদি আমার কাছে জিজ্ঞেস করেন যে আপনি তো লিখবেন কিন্তু এর বিনিময়ে আপনাকে কি দিতে হবে প্রথম কথা হচ্ছে আমি আপনার কাছে কিচ্ছুই চাই না আপনার কাছে দোয়া চাই আপনি খানিকটা চোখের পানি ফেলে আমার জন্যে ভোর রাতে জেগে দোয়া করবেন যদি আপনি এর দ্বারা উপকৃত হন তবে একটা কথা বন্ধুরা আমার আপনারা অনেকেই জানেন বাংলাদেশের যে সমস্ত জেলাতে আমি যাই বিশেষ করে চট্টগ্রামে বরিশালে ঢাকায় যেখানেই যাই আমি বিমান ছাড়া যাতায়াত করতে পারছি না এই বিমানের খরচটাও কিন্তু আমি নিজে বেয়ার করতেছি যে সমস্ত জায়গায় অফিস নিয়েছি সেই অফিস ভাড়াও কিন্তু নিজ পকেট থেকে আমি দিচ্ছি তবে এই সব অফিস ম্যানেজমেন্টের জন্য আমার কিছু ভক্তরা সেখানে চাকুরি করতেছেন আপনাদের হেল্প করতেছেন তাদের তিনবেলা খেতে হয় মাস শেষ তাদের কিছু স্যালারিও দিতে হয় সেজন্য আমরা প্রত্যেকটা তাবিজের জন্যে একটা অফিসিয়াল রেট নির্ধারণ করে দিয়েছি বারোশত টাকা আপনারা যারা পারেন তারা বারোশত টাকা দিয়ে এই তাবিজটা সংগ্রহ করার চেষ্টা করবেন আমি নিশ্চিত করে বলতে পারি ইনশাল্লাহ এর মাধ্যমে আপনারা আপনার স্বামীদের অত্যাচারের হাত থেকে বাঁচতে পারবেন এবং স্বামীদেরকে থেকে ফেরাতে পারবেন ইনশাআল্লাহ তবে বন্ধুরা আমার যে সমস্ত মা ও বোন অত্যন্ত নিঃস্ব অসহায় যাদের কাছে এই বারোশত টাকা নেই এমনকি পাঁচশত টাকা নেই এমনকি কোনো টাকাই নেই তারাও যদি আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমি আবারও বলছি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আপনাদের শুধুমাত্র দোয়া পাওয়ার জন্যেও আপনাদের এই কাজটুকু আমি করে দেবো আমি চাই আমার প্রত্যেকটা মা বোন সুখে থাকুক শান্তিতে থাকুক এক কথায় একটা সুন্দর দাম্পত্য কলহমুক্ত একটা জীবন যেন আপনারা ফিরে পান সেই দোয়াটা আমি করি আমার জন্য আপনারা দোয়া করবেন আমি ফিরি একদম ফ্রিতে আপনাদের কাজটা করে দেব তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি শুধুমাত্র অত্যাচারিত নিপীড়িত মা বোনদের জন্যে যারা এই অবস্থার মধ্যে রয়েছেন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ শাল্লা আমি এই খেদমতটুকু আপনাদের করবো আপনাদের দোয়া চাই বন্ধুরা আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত